ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদে নিশ্চয়ই তোমরা অনেক অনেক মজা করছো, আমরা সবাই মিলে সবার সাথে অনেক মজা করছি। কিন্তু এবার ঈদ এক্সপ্রেস নিয়ে আমরা কী করব, কোথায় যাব, তা নিয়ে আমাদের বন্ধুদের মাঝে ভাবনার অন্ত ছিল না। তাই তো সবাই বসেছিলাম ঈদ ভাবনায়। বন্ধুরা, আগের বছর ঈদুল ফিতরে আমরা ঈদ এক্সপ্রেস নিয়ে গ্রামে গিয়েছিলাম। গ্রামের অনেক বন্ধুদের সাথে পরিচিত হয়েছিলাম। আমরা সারা গ্রাম ঘুরে দেখেছিলাম, অনেক অনেক মজা করেছিলাম, হাডুডু খেলা দেখেছিলাম, ঢেকিতে উঠেছিলাম। এবারও আমরা অনেক মজা করতে চাই। সবাই ভেবে বলো তো কি কি করা যায়। ঢ্যাঙর ঢ্যাঙর ঢ্যাং, ঈদ এক্সপ্রেসে যাবো আমি নাচিয়ে লম্বা ঠ্যাং। এত ভাবনা কিসের, একটা গান, দুইটা নাচ আর একটা ফ্যাশন শো হলেই তো হইলো। আমি ফ্যাশন শো করব। ঈদের খুশিতে আমরা গান গাইতেই পারি, তবে ঈদ এক্সপ্রেসকে আমরা শুধু গান আর নাচের মধ্যে আটকে রাখতে চাই না। তবে এবার কি আমরা গ্রামে যাব? আমি তো গ্রামেই থাকি, তোমরা সবাই আমার গ্রামে চলো। যেতে পারি বা অন্য কোথাও যেতে পারি। অন্তি বাবু, তুমি এত দেরি করলে কেন, আর তোমার সাথে ও কে? তোমাদের সবার সাথে পরিচয় করে দিই, ওর নাম আবেদ, ও বিদেশ থাকে, এবার আমাদের সবার সাথে ঈদ করার জন্য উদ্দেশ্যে এসেছে। চলো আমরা ভিতরে যেয়ে আবেদ করি। ঈদ করতে সবাই বিদেশে যায়, আর তুমি দেশে এসেছো? বাংলাদেশের ঈদ নিয়ে আমি অনেক কিছু জানি। তুমি তো বিদেশে থাকো, তুমি আমাদের ঈদ নিয়ে কিছু জানো কি করে? বাবা মার কাছে শুনেছি, বইও পড়েছি। আচ্ছা তা বলো তো দেখি তুমি কি কি জানো। শুধু ঈদের দিন নয়, আমি পড়েছি চাঁদ দেখা নিয়েও উৎসব হয় ঢাকাতে। আরো পড়েছি এক সময় ঢাকার নবাব বাড়ি থেকে কামানের গোলার শব্দ করে চাঁদ উঠার সংবাদ জানিয়ে দেওয়া হতো। ওরে বাবা, চাঁদ দেখে আবার কামানের শব্দ, দুটো শুরু হতো নাকি? এটা যুদ্ধের শব্দ নয়, তোপধ্বনি দিয়ে সবাইকে চাঁদ উঠার সংবাদ জানিয়ে দেওয়া হতো। আবেদ, তুমি চাঁদ ওঠা উচনে আর কি কি পড়েছো? চাঁদ ওঠার আনন্দ প্রকাশ করার জন্য তোমরা বন্ধুরা আতশবাজি জ্বালাও। আজ তো চাঁদ উঠবে, তোমরা নিশ্চয়ই আতশবাজি তৈরি করে রেখেছো। আমি তো সেই সব দেখতে এসেছি। আমরা আতশবাজি দেখেলি না? না, ভুল বললাম, জমা কি পোকা দেখেলি। আমি আতশবাজি জ্বালাবো। ওরা জ্বালাবে আতশবাজি, ওরা তো এদের চাঁদই দেখে নাই। কি বলছো তুমি, তোমরা এদের চাঁদ দেখো না, আতশবাজি জ্বালাও না? যা কইতেছি সত্য কইতেছি, বিশ্বাস না হলেও বলে দিও। না মানে মাঠে ছাদে উঠতেই দেয় না, আর আতশবাজি তো ধরতেই দেয় না। তার মানে তোমরা এদের চাঁদ দেখো না? তবে যে আমি এত আশা নিয়ে এলাম। আমি চাঁদ দেখব, আমি চাঁদ দেখব, অবশ্যই দেখব, সে সাথে চাঁদ রাতে উৎসব করব। আর আমার আতশবাজি ওটা হবে না, সব হবে। এখন তো বিকাল হয়ে এলো, চল আমরা তৈরি। ভাবনা মিটিং এর সিদ্ধান্ত মতো আমরা চাঁদ দেখা উৎসবের জন্য তৈরি হচ্ছিলাম। আতশবাজি খুঁজতে বেরিয়েছিলাম সবাই মিলে, অনেক খুঁজে খুঁজে পেয়েও যাই অল্প কিছু। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে, আকাশে দেখা দিয়েছে ঈদের চাঁদ, আর আমরা ভাসছি আনন্দের বন্যায়। তবে অন্তি আপু আমাদের সাবধান করলে যাতে আতশবাজি আমাদের হাতে বা গায়ে না লাগে। আতশবাজির পর আমরা গাইতে থাকি ওমন রমজানের রোজা শেষে এলো খুশি গীত। আমাদের জাতীয় কবি লেখা এই গান প্রায় 50 বছর ধরে বাঙালি মুসলমানদের সুরের ছন্দে নাচিয়েছে। চিরকাল এই গান মানুষের মনকে ঈদের আনন্দে উদ্বুদ্ধ করবে।
বন্ধুরা, চাঁদ রাতের শেষ আয়োজন হিসাবে চলে আমাদের মেহেদি আসর। ওই যে খালামণি চলে এসেছে, আমরা সবাই এখন মেহেদি কিছুই মিলাতে পারছি না। দেখবে কোনো অসুবিধা হবে না, আমরা একদিন ঠিকই মজা করবো, তোমার খুব ভালো লাগবে, ফিরে কি তুমি তোমার বন্ধুদেরও বলতে পারবে। আমি মজা করবো, আমি গান গাইবো। বন্ধুরা, ঈদে তো সবসময় মজা হয়, তবে তা বহু গুণ বেড়ে যায় সবাই একসাথে থাকলে। তাই তো আমরা ঈদের দিন সকাল সকাল ঈদ এক্সপ্রেস নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ঈদ এক্সপ্রেস নিয়ে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই এক গ্রামে। কি সুন্দর গ্রামের দৃশ্য, খোলা মাঠ আর নদী। আমরা আনন্দে দৌড়াতে থাকি, তারপর আমরা কিছু সময় মেতে উঠি খেলায়।
গ্রামের সব জায়গায় ঈদের আমেজ। ঘরে ঘরে গ্রামের বন্ধুরা সাজগোজে ব্যস্ত। সেই গ্রামে আমাদের সাথে পরিচয় হয় গ্রামের বন্ধু কাননের সাথে। কানন আমাদের জানায় ঈদের দিন ওরা সেজেগুজে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে। ওরা আনান আর উষসীকেও সাজিয়ে দেয়। তারপর সবাই মিলে ঘুরতে বের হই গ্রামে। বন্ধুরা, তোমরা শুনেছিলে ঈদ ভাবনায় বাঘ মামা বলেছিল গান নাচ আর ফ্যাশন শো দিয়ে অনুষ্ঠান সাজাতে। কিন্তু আমাদের পরিকল্পনায় ফ্যাশন শো ছিল না, কারণ আমরা জেনেছি ফ্যাশন শো একটি বাণিজ্যিক শো, তাই ঈদ আয়োজনে আমরা ফ্যাশন শো রাখিনি। তবে বন্ধুরা, আমরা ঈদ এক্সপ্রেস নিয়ে এমন একটা ফ্যাশন শোর দেখা পাই যা তোমাদের দেখাতেই হচ্ছে। ওরা ঢাকার বস্তিতে থাকে, ঈদের নতুন জামা বা ভালো খাবার কিছুই ওরা পায়নি, কিন্তু তাই বলে ঈদের আনন্দে কমতি ছিল না ওদের। বন্ধুরা, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। কিন্তু শুধু খুশিতে মেতে ওঠা আর উল্লসিত হওয়ার জন্যই ঈদ নয়। ঈদ ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি ভুলে যাওয়ার দিন, ক্ষমা করার দিন, সবার খবর নেওয়া আর সবার পাশে দাঁড়াবার দিন। বন্ধুরা, ঈদ এক্সপ্রেস নিয়ে সব বন্ধুরা মিলে ঘুরে বেরিয়েছি সারাদিন। ঈদের বাকি সময়টা সবার পরিবারের সদস্যদের সাথে কাটানোর জন্য ফিরে যাচ্ছি যে যার ঠিকানায়।